সাহাবারা নবীকে কিভাবে মহব্বত করেছেন সেটার কথা আমি বলছি। এরপরে আপনি বলুন যে আপনার ভরসা আপনার বিশ্বাস ঠিক আছে না? আল্লাহর নবী দয়ার নবী নূর নবী সূরা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ঈমান আনেননি, ঈমানদার হননি, মুসলমান হননি। রাতের বেলা আবু জেহেলা দেখছে যখন মক্কা থেকে আল্লাহর রাসূল বেরিয়ে গেছেন, আবু জেহেল ঘোষণা দিয়ে দিচ্ছে যে মুহাম্মদকে ধরে আনতে পারবেন অথবা জীবিত অথবা মৃত আমি তাকে 100টা উট দিব, 100টা উট দিব। সূরা ইবনে মালিক বলেন আমি যেই শুনেছি 100টা উট আমার মনের মধ্যে খুব লোভ এসে গেছে, আমি মুহাম্মদকে ধরে নিয়ে আসলাম 100টা উট পাবো। গরিব ছিল, আস্তে 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 বলছে আমি মজলিস থেকে পিছন দিক দিয়ে আস্তে আস্তে বেরিয়ে আমি ছুট ঘোড়া একটা জায়গায় গিয়ে পৌঁছেছি, আমি দেখতে পাচ্ছি আল্লাহর নবী যাচ্ছেন, আবু বকর যাচ্ছেন, কথা বলছিলাম তাদের গলার আওয়াজ পেয়েছি, আমি তীর যা তুলেছি এবার আল্লাহর নবীকে পিছন দিক দিয়ে আক্রমণ করে মেরে ফেলবো, মেরে ফেললে আমি 100টা উট পাবো। আমি যেই আমার তীর এবং ধনুক তুলেছি আমি দেখতে পেলাম পাথরের মধ্যে আমার ঘোড়ার পাটা গাড়া হয়ে যাচ্ছে। সূরা ইবনে মালিক বলেন আমি বুঝতে পারলাম এই কাজটা অন্য কোন কাজ নয় বরং এটা মুহাম্মাদের ব্যাপার। আমি আওয়াজ দিলাম এই মুহাম্মাদ, এই মুহাম্মাদ। আল্লাহ নবীকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী আমার দিকে ঘুরেন। আমি সূরা ইবনে মালিক বলতে লাগলাম আপনি আমাকে দয়া করুন, আমার জন্য দোয়া করে দিন, আমার ঘোড়াটার যেন পাটা পাথর থেকে বেরিয়ে যায়। আল্লাহর নবী আমার জন্য দোয়া চাইলেন, আমি সূরা ইবনে মালিক আমার ঘোড়ার পাটা পাথর থেকে বেরিয়ে চলে এলো, আল্লাহর নবী আমার চলে যাচ্ছেন। আমি আবার পিছনে 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 আল্লাহর নবী যেতে লাগলাম, আবার মওকা দেখে রাসূলুল্লাহর দিকে তীর তাক করেছি, আবার আমার ঘোড়ার পাটা পাটিতে চাপা হয়ে গেল, চাকা বড় শরীর ভালো না, অসুস্থ অসুস্থ। দয়ার নবী নূর নবী রাসূল আরবের দিকে আমি আবার দোয়া চাইলাম, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য একটু দোয়া করে দিন, আমার ঘোড়ার পাটা যেন উঠে যায়। আমি একবার দুবার তিনবার এইভাবে যখন দেখলাম তৃতীয়বার পরে আমি বুঝতে পারলাম এই মুহাম্মদ সাধারণ লোক না, সুবহানাল্লাহ, ঈমান আনেনি। আজকের দিনে তো ইমানদাররাও বলছে মুহাম্মদ তো আপনার আমার মতন মানুষ। সূরা ইবনে মালিক ঈমান আনেননি, তখন তিনি বলছেন যে আমি বুঝতে পারলাম এই মুহাম্মদ সাধারণ মানুষ নয়, আমি তাকে বললাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনুন, আমি জানি আজকে মক্কার লোক আপনাকে এখান থেকে তাড়িয়ে দিচ্ছে, কিন্তু একদিন আপনি আবার মক্কাতে ফিরে এসে মক্কাকে দখল করে নেবেন। জোরে বলবেন, কার কথা বলছি? ইমানদারদের, ইমানদার লোকের কথা বলছি, বেঈমান মুশরিকের কথা বলছি। মুশরিকের আকীদা রাসূলুল্লাহর প্রতি কি ছিল? আমি বিশ্বাস করি একদিন আপনি ফিরে এসে মক্কা দখল করবেন, আমাকে লিখে দেন, আমি যেন যখন মক্কা আপনি দখল করবেন তখন যেন আমার উপরে আক্রমণ না হয়, আমাকে যেন হত্যা করা না হয়। আল্লাহর নবী একটি কাঠের ইতে আবু বকর সিদ্দিককে বলেন লিখে দাও। এমন সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হে সূরাকা, সূরাকা ঈমান আনেনি। নবী গায়েবের খবর জানতেন না জানতেন না এই নিয়ে আমরা তর্ক করব না, কিন্তু আমি রাসূলুল্লাহ যে কথাগুলো আপনাদেরকে বলছি এই কথাগুলো আপনার বিবেকের মধ্যে আপনি দেখুন। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হে সূরাকা ওই দিন কেমন হবে, ওই দিন কেমন হবে যেদিন তোমার মাথায় কিসরার বাদশার মুকুট উঠবে, কিসরার বাদশার হাতের বন্ধন উঠবে, কিসরার বাদশার কোমরের বেল্টটা তোমার শরীরে উঠবে। সূরা ইবনে মালিক বলছেন আমি কিছুই বুঝতে পারলাম না, আল্লাহর নবী তখন বললেন আমি শুনে নিয়ে আল্লাহর নবী বলে চলে গেল, ঈমান আনেননি সূরা ইবনে মালিক, আল্লাহ রাসূল সূরা ইবনে মালিক এই কথা বলে দিলেন চলে গেল, ফাতে মক্কা হলো, সূরা ইবনে মালিক ঈমান এনে নিয়েছেন, সূরা ইবনে মালিক ঈমান নিয়ে চলে এসেছেন, আল্লাহর নবী দুনিয়া থেকে ফাওত হয়ে গেছে। সূরা ইবনে মালিক বলেছেন আমি ভুলে যাইনি রাসূলুল্লাহ আমাকে যে কথা বলেছিলেন, একদিন যুদ্ধের মাঠে আমি লড়তে গেছি, আমরা মুসলমানেরা এক জায়গায় পৌঁছেছি, আমরা গিয়ে দেখছি প্রতিপক্ষ দুর্গের মধ্যে নিজেদেরকে এমন ভাবে আবদ্ধ করে রেখেছে যে প্রতিপক্ষকে আক্রমণ করা সম্ভব না, আমরা দুর্গের কাছে গেলে দেখি তারা কিচ্ছুই আমাদেরকে, তারা বলতে থাকে মুসলমান আমাদের কাছে 3 বছরের রসদ আছে, আমাদেরকে তোমরা হারাতে পারবে না, 3 বছর তো দুর্গ ঘিরে বসে থাকা সম্ভব নয়, কি হবে কি হবে মশওয়ারা হচ্ছে। সূরা ইবনে মালিক সঙ্গীদেরকে বলছেন শোনো একটা কাজ করো, কি কাজ? আমাকে
পাথর ফেলা হতো আগে যুদ্ধের একটা অস্ত্র ছিল যুদ্ধের একটা সরঞ্জাম ছিল পাথরে একটা করে কামান যেমন এখন আছে তেমনি তখন আল্লাহর নবী যেমন একটা যুদ্ধাস্ত্র ছিল স্প্রিং লাগানো থাকতো একটা বড় পাথর দিয়ে পাথরটা এভাবে ছুঁড়ে ফেলা হতো পাথরটা গিয়ে দেওয়ালে লাগতো দরজায় লাগতো দরজা ধাক্কা মারলে বারবার পাথর ফেলে ফেলে ওই জায়গাটাকে ভেঙে ফেলা হতো সূরা ইবনে মালিক বলছেন যে এক কাজ করো আমি এই পাথর যেখানে রাখা হয় আমি ওই মেশিনটা বসে যাচ্ছি বসে গিয়ে তোমরা আমাকে ছুঁড়ে ফেলে দেবে কথাটা বুদ্ধিটা কত ভালো না ছুঁড়ে ফেলে দিবে গিয়ে পৌঁছে যাবো ওপারে নাকি কথাটা একদম সহজ ব্যাপার না একদম সাহস তো নাকি আপনি আমি হলে তো তাই করতাম রাসূলুল্লাহ সাহাব আর বলতে লাগেন হে সুরাকা তুমি একই কথা বলছো এমন কথা কি করে বলো তুমি কি জানো না এই পাথর ফেলার যন্ত্র যদি একবার তুমি গিয়ে কোনো দেওয়ালে গিয়ে পড়ো কোনো পাথরের উপরে গিয়ে পড়ো তাহলে তোমার মাথায় যদি আঘাত লাগে তুমি মারা যাবে তোমার শরীর অক্ষত থাকতে পারে না তুমি যদি কোনো দেওয়ালে গিয়ে পড়ে যাও যদি কোনো পাথরের মধ্যে পড়ো তোমার হাড়গোড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তোমার মৃত্যু হতে পারে এই কথা বলার সঙ্গে সঙ্গে সূরা ইবনে মালিক বলেছিলেন হে মুসলমানেরা রাসূলুল্লাহ আমাকে একটি কথা বলেছিলেন যখন আমি ঈমান আনিনি আল্লাহর নবী দয়ার নবী নূর নবী পূর্ণ নবী আমার প্রতি বলেছিলেন যে হে সূরাকা একটা দিন আসবে যখন তোমার মাথায় কিসরার বাচ্চার মুকুট আসবে তোমার হাতে কিসরার বাচ্চার আবন্ধন আসবে তোমার কোমরে কিসরার বাচ্চার বেল্টটা তুমি পরবে হে মুসলমানেরা আজও কিসরার বাচ্চার মুকুট আমার মাথায় আসেনি সুতরাং আমার ঈমান আমার বিশ্বাস এই যুদ্ধে আমি মরে যাব না আমাকে ফেলে দাও আমি অবশ্যই এই যুদ্ধের মধ্যে জিন্দা থাকব আমি এই বুদ্ধের মধ্যে এখানে পৌঁছে মুসলমানদেরকে আমি সাহায্য করব জিতে যাওয়ার জন্য আমাকে ফেলে দাও ধরে নিয়ে উড়িয়ে দিলেন রাতের অন্ধকারে সব যখন ঘুমাচ্ছি এরা তো দরজা দরজা লাগিয়ে দুর্গের ভিতরে গিয়ে পড়লেন দেওয়ালের মধ্যে একটা জায়গায় পড়লেন হাতে ঢাল ছিল ঢালটা আগে পড়লো পড়ে যাওয়ার পরে উঠে রাতের বেলা খুলে দিলেন ফাতে হয়ে গেল ভাই আমার বন্ধু আমার বাবাজি আমাদের বলার উদ্দেশ্য বোঝার উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে যে আল্লাহর নবীর প্রতি যে মহাব্বত আমাদের অন্তরে আনা দরকার সেই মহাব্বত যদি আমাদের না থাকে আমরা কিন্তু খুব বেশি কামিয়াব হব না আল্লাহ রাসূলের প্রতি মহব্বত কিভাবে আসবে এটা আমাদেরকে ভাবতে হবে